Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ami Ibrahim bin Jakir, ষষ্ঠ শ্রেণী ছাত্র হাবলুমা মডেল মাদ্রাসা। পড়ালেখা এবং সার্বিক বিবেচনায় আমাদের মাদ্রাসা অন্য মাদ্রাসা থেকে অনেকটাই ভিন্ন। যেহেতু বর্তমান সময়ে আরবির পাশাপাশি জেনারেল শিক্ষা খুবই জরুরি, সেহেতু আমাদের মাদ্রাসায় আরবি এবং জেনারেল উভয় সমন্বয়ে সিলেবাস তৈরি করা হয়েছে। অন্য অনেক মাদ্রাসায় জেনারেলের সমন্বয়ে সিলেবাস তৈরি করা হলেও জেনারেলকে খুব হালকাভাবে দেখা হয়, কিন্তু আমাদের মাদ্রাসায় জেনারেলকেও আরবির মতোই গুরুত্ব দেওয়া হয়। প্রথম দিকে কঠিন লাগলেও ক্লাসে শিক্ষকদের তদারকিতে আস্তে আস্তে বিষয়গুলো সহজ হয়ে ওঠে। আমাদের মাদ্রাসার খুব ভালো একটি দিক হলো সার্বক্ষণিক আবাসিক শিক্ষকের ব্যবস্থা রয়েছে। পড়ার সময় কোনো সমস্যায় পড়লে শিক্ষকদের থেকে যে কোনো সময় সহায়তা পাওয়া যায়। এছাড়াও প্রতি সপ্তাহে আমাদের মাদ্রাসায় আঞ্জুমানে বক্তব্য প্রশিক্ষণ থাকায় আমরা আরবি, বাংলা, ইংরেজি তিনটি ভাষায় বক্তব্য প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাই, ফলে বক্তব্যের পাশাপাশি আমরা ভাষাগুলো শিখতে প্রেরণা পাই। পড়াশোনা এবং তরবিয়ত সব মিলিয়ে আমাদেরকে সবসময় তদারকির মধ্যে রাখা হয়। আমি আমাদের মাদ্রাসার শিক্ষকদের তদারকি ও দিক নির্দেশনা মেনে পড়াশোনা করে একজন আলেম হিসেবে গড়ে উঠতে চাই। আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।